আইটেল এ সেভেন্টি এই স্মার্টফোনটি যদি আপনি নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে আপনাকে আমি বলতে চাই আজকের এই ভিডিওটি আপনি শেষ অব্দি কন্টিনিউ করুন কারণ আজকের এই ভিডিওটি শেষ অব্দি কন্টিনিউ করার পরে হয়তো আপনি আপনার সিদ্ধান্ত অবশ্যই পরিবর্তন করবেন তো আপনাকে আমি কি বলতে চাচ্ছি সেটি কিন্তু আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে আপনার আইটেল এ সেভেনটি নেওয়ার কোনো মানেই হয় না তো কি জন্য আমি বলতেছি এই কথা সেই বিষয়টি যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ সব কন্টিনিউ করুন তো চলুন সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল পয়েন্টের তখন রাখুন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ করে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ওকে তো চলুন প্রথমে আমরা এই স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড আউটলুক নিয়ে কথা বলছি এই স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড আউটলুক নিয়ে প্রথমে বলতে গেলে আমাদের বলতে হবে এটি কিন্তু ডিজাইনের ইন্সপায়ার নিয়েছে পুরোপুরি আইফোন থেকে যেমনটা আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন পুরোপুরি একদম হুবহু আইফোনকে কপি করা ট্রাই করেছে তারা এখানে যাই হোক সেটা কোনো বড় দর্শনীয় বিষয় নয় তবে এখানে যে বিষয়টি না বললেই নয় এই স্মার্টফোনটির সাথে কিন্তু একটি এক্সট্রা ব্যাক কভার আপনি পেয়ে যাবেন যেটাও হচ্ছে আপনার আইফোনের লুকটাকে আরও কিছুটা কপি করার ট্রাই করেছে আই মিন আইফোনের পুরো হুবহু আপনার লুকটা কিন্তু নিয়ে আছে বলাই যায় এই কেসটি স্মার্টফোনে কানেক্ট করলে তো যাই হোক এই স্মার্টফোনটি আপনারা পাচ্ছেন গোল্ড ব্ল্যাক ব্লু অ্যান্ড গ্রিন এই কালারে তো এবার স্মার্টফোনটির বাটন নিয়ে কথা বলছি এই স্মার্টফোনটির পোসান বাটনের মধ্যে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইমারি স্পিকার প্রাইমারি মাইক্রোফোন ইউএসবি টাইপ সি রয়েছে চার্জিংয়ের জন্য এবং কি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন জায়গার পোর্টটিও রয়েছে আর রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন যেটা ফিজিক্যালি ফিঙ্গার প্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে এরপরে উপরে রয়েছে ভলিউম রকার আর ফিজিক্যালি ফিঙ্গার প্রিন্ট সেন্সর এই প্রাইজ বিবেচনা করলে বলা যায় যে ঠিকঠাকই কাজ করছে তবে পোর্সেন্ট বাটনের মধ্যে যে বিষয়টি আমরা অবশ্যই মিস করছি সেটা হচ্ছে সেকেন্ডারি কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি যেটা অবশ্যই এই প্রাইজের স্মার্টফোনের ক্ষেত্রে আমি মনে করি যে দেওয়া উচিত অন্তত এই সময় এসে আর এই স্মার্টফোনটির রেয়ারে রয়েছে ম্যাট ফিনিশ যেটা অবশ্যই ভালো বিষয় এখানে আপনার হাতের ফিঙ্গার প্রিন্ট সেরকম ক্যাচ করবে না তবে যে বিষয়টি অবশ্যই নোটিসেবল সেটি হচ্ছে আপনার ক্যামেরা বাম্পের যেই জায়গাটুকু রয়েছে সেটা কিন্তু হচ্ছে আপনার গ্লোসি ফিনিশ আর এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ডাস্ট জমে যায় ধুলাবলি আপনার দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে জমে যাবে স্মার্টফোনটি আপনি প্রতিদিনই দেখতে পাবেন ইউজ করার পরে এখানে ধুলোবালি লক্ষ্য করা যাচ্ছে তো যাই হোক এবার ডিজাইন অ্যান্ড আউটলুক নিয়ে যদি ফাইনালি আমরা কথা বলতে যাই তাহলে এখানে বলতে হবে যে ডিজাইন আউটলুক একেবারে দেখাচ্ছে এই প্রাইজের স্মার্টফোন বিবেচনা করলে আর ফ্রন্টাইট নিয়ে এখনই আমরা কথা বলবো তার জন্য সরাসরি চলে যাচ্ছে স্মার্ট ডিসপ্লে সেকশনে তো এই স্মার্টফোনটিতে থাকছে আপনার সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের এর এস ডি প্লাস রেজুলেশন একটি ডিসপ্লে ডিসপ্লের চিন বেজেল প্রাইজ বিবেচনা করলে বলা যায় যে ওকে এবং কি ডিসপ্লের ক্ষেত্রে যে বিষয়টি না বললেই নয় এই ডিসপ্লেটি এই প্রাইস রেঞ্জে আমার কাছে সেরকম ভালো লাগেনি কারণ এই ডিসপ্লের ওপরে উপরে দেখতে পাবেন যে শেপ বা ওয়াটার ড্রফ নজ দেওয়া হয়েছে যেটা বলা যায় যে এই প্রাইজে আমরা এই মুহূর্তে আশা করি না কারণ অন্য অন্য স্মার্টফোনে দেখতে পাচ্ছে যে পাঞ্চল কাট আউট কিন্তু দেওয়া হয়েছে আর কী জন্য স্মার্টফোনটি নেওয়া উচিত হবে না সেটাও কিন্তু আপনি জানতে পারবেন তো ভিডিওটি আপনি শেষ অব্দি কন্টিনিউ করুন তো যাই হোক এরপরে স্মার্টফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে পাঁচশো নিটস যেটা আপনার ইনডোরে এবং কি আউটডোর তো শ্যাডো এরিয়াতে সেরকম কোনো প্রবলেম ফেস করতে হবে না কন্টেন ওয়াস করার সময় তবে আপনি যদি ডিরেক্ট সানলাইটে যান তাহলে অবশ্যই ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে আপনাকে স্ট্রাগল করতে হবে আপনার প্যারায় পড়তে হবে ডিসপ্লের কন্টেন্টগুলো অস করতে ডিরেক্ট সানলাইটে এই স্মার্টফোনটির ঠিক জিনিস হচ্ছে এইট পয়েন্ট সিক্স মিলিমিটার তো যাই হোক এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে কথা বলছি স্মার্টফোনটির রেয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটা পাশে একটি এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে যাই হোক এই স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা হচ্ছে আপনার তেরো মেগাপিক্সেলের যেটা থেকে আপনি যদি ফটো ভিডিও কোয়ালিটি ভালো বেলের পেতে চান আই মিন আশানুপ রেজাল্ট যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই রেঞ্জের সকল স্মার্টফোনের ক্ষেত্রেই একই বিষয় সেটা হচ্ছে আপনার অবশ্যই প্রপার ডিলাইটে শ্যুটগুলো নিতে হবে সেটি হতে পারে ভিডিও সেটি হতে পারে ফটো যদি প্রপার ডে লাইটে আপনি শট নেন তাহলে সেটা ছবির বেলাও দেখা যাবে যে ছবির ডিটেলস শার্পনেস প্রাইস বিবেচনা করলে ওকেলে বিলেই থাকবে এবং কি ভিডিওর ক্ষেত্রেও সেটি আর ভিডিওতে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনার হাজার সিবিতে থার্টি এফএসে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন তবে স্টাবল ফুটেজ অবশ্যই নেওয়ার ট্রাই করবেন এই ফোন দিয়ে তা না হলে সেই ভিডিও কিন্তু একেবারেই আপনার ইউজলেসই বলা যায় তো ফটোর কোয়ালিটির কথা যদি আর একটু বলি এখানে ফটোর দিকে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে শ্যাডো এরিয়াতে আপনার শার্পনেসের ঘাটতি অবশ্যই লক্ষ্য করা যায় আর যে বিষয়টি অবশ্যই আমরা লক্ষ্য করি এই প্রাইস রেঞ্জের স্মার্টফোনের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার কালারটা একটু বুস্টেড টাইপের দিয়ে থাকে আর কি আর রাতের বেলার ফটোতে আপনি অবশ্যই নয়েজ গ্রেনের দেখা পেয়ে যাবেন যাই হোক এই ফোনের ক্যামেরার কথা যদি ওভারঅল বলতে চাই তাহলে বলবো প্রাইস বিবেচনা করলে ডিসেন্ট লেভেলে রয়েছে এছাড়াও রেয়ারে কিন্তু আরেকটি একটি এআই লেন্স দেওয়া রয়েছে সেটা একবারে ইউজলেসই বলা যায় এরপরে স্মার্টফোনটির ফ্রন্ট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আট মেগা মেগাপিক্সেলের একটি ওয়াটার ড্রপ বা ইউশেপ নজ দেওয়া হয়েছে যেটা থেকে আপনি এভারেস্ট টাইপের সেলফি কোয়ালিটি পেয়ে যাবেন এগুলো দিয়ে আপনি ভিডিও কলিংয়ে কথা বলতে পারবেন এবং কি যদি সেলফি তুলে সেটিকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে চান তাহলে সেটিও করতে পারবেন আপনার কালারটা একটু টুইক করে নিতে হবে অনেক সময় দেখা যাবে এটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের সেলফি আপনাকে প্রোভাইড করবে তবে আমি বলবো আপনি শার্পনেস কন্টাস্টের যেই পরিমাণটা সেটা একটু বাড়িয়ে নেবেন তাহলে ভালো হবে এই স্মার্টফোনটিকে রান করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড থার্টিন দিয়ে বাট এখানে গো এডিশন ইউজ করা হয়েছে তবে গো এডিশন ইউজ করলেও যেটা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে এই ফোনের হিসেবে গো এডিশনটাই ঠিকঠাক রয়েছে এখানে প্রপার ভার্সনটা দিলে আপনার স্মার্টফোনটি হয়তো বা ল্যাক করতো প্রচুর পরিমাণে এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে ইউনিসি টাইগার সিরিজের চিপসেট ইউনিসি টি সিক্স জিরো থ্রি চিপসেটটি এই চিপসেটটি একেবারে এন্ট্রি লেভেলের একটি চিপসেট যা আপনার এবার এস টাইপের একদম বেসিক টাইপের পারফরমেন্স দিতে সক্ষম আপনি যদি এই স্মার্টফোন দিয়ে গেম প্লে করতে চান তাহলে আপনাকে আমি বলবো অনলাইন অফলাইন যেই টু গেমগুলো রয়েছে সেগুলো আপনি স্মুথলি প্লে করতে পারবেন এই স্মার্টফোন দিয়ে আর মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে আপনি একদম বেসিক টাইপের মাল্টিটাস্কিং করতে পারবেন সর্বোচ্চ তিন থেকে চারটা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে সোয়াইপ করে ইউজ করতে পারবেন এর বেশি কোনো মতে আপনি করতে গেলেই দেখতে পাবেন যে স্মার্টফোনটি ক্র্যাশ করবে একেবারেই আপনার এর থেকে ভালো মাল্টিটাস্কিং আপনাকে প্রোভাইড করতে পারবে না স্মার্টফোনটি যাই হোক এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে পাঁচ হাজার মিলিয়ম্পের ব্যাটারি যেটা অবশ্যই ভালো বিষয় তবে এই স্মার্টফোনটি থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন একদিন প্লাস যদি হেভি ইউজও করে থাকেন যদি হেভি ইউজ আপনি স্মার্টফোনটিকে না করে থাকেন তাহলে আপনি অবশ্যই দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর স্মার্টফোনটিকে চার্জ করার জন্য রয়েছে টেই নটের একটি চার্জার যেটা এই মুহূর্তে বিবেচনা করলে বলা যায় যে এইটিনট দেওয়া উচিত ছিল তো এই টেই নটের চার্জার দিয়ে আপনাকে স্মার্টফোনটি সম্পূর্ণ চার্জ করতে সময় দিতে হবে তিন ঘন্টার মতো তাই অবশ্যই সাজেশন থাকবে স্মার্টফোনটি রাতের বেলায় চার্জে দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন যাই হোক সর্বশেষে যদি আমরা কথা বলি স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে স্মার্টফোনটিতে অবশ্যই সিঙ্গেল স্পিকার রয়েছে যেটা আপনার এভারেজ টাইপের পারফরমেন্স প্রোভাইড করতে সক্ষম হয়েছে বা আপনাকে পারফরমেন্স দিবে সাউন্ড কোয়ালিটিটা একদমই ডিসেন্ট এখানে কোনো ধরনের কোনো ভালো বিষয় আপনি অবশ্যই আশা করবেন না তো এই মুহুর্তে এসে আপনার কেন এই স্মার্টফোনটি নেওয়া উচিত হচ্ছে না সেটি এখন বলে দিচ্ছি এই স্মার্টফোনটির প্রথমে যদি আমরা সাইডের দিকে লক্ষ্য করি এখানে সেকেন্ড হ্যারি নয়স ক্যান্সুলেশন মাইক দেওয়া হয়নি বা এই প্রাইসে সেরকম একটা আমরা দেখি না বলা যায় তো যাই হোক এটা বাদ দিলাম তারপরে যদি আমরা লক্ষ্য করি এই স্মার্টফোনটিতে কিন্তু দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ বা ইউ শেপ নজ ডিসপ্লে যেটা অবশ্যই অবশ্যই এই মুহূর্তে একেবারেই অচল বলা যায় আর ডিসপ্লেটা অবশ্যই এস ডি প্লাস নট ফুল ডি এবং কি ডিসপ্লে ক্ষেত্রে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এখানে নাইনটি হার্সের রিপ্লেসের দেওয়া উচিত ছিল যেটা কিন্তু অবশ্যই দেওয়া হয়নি আর এরপরে ডাউনসাইডের মধ্যে রয়েছে টেন অটের চার্জার এখানে এইটিন নটের চার্জার দেওয়া উচিত ছিল তো এবার যদি আপনাকে আমি বলতে চাই আপনি এই যে যে দশ হাজার টাকা রেঞ্জের স্মার্টফোন নিতে চাচ্ছেন এই স্মার্টফোনটি কি জন্য কি জন্য নেবেন বলেন এখানে যে চিপ রয়েছে সেটা হচ্ছে টি সিক্স জিরো থ্রি চিপসেটটি তো এর থেকে যদি আপনি মাত্র পাঁচ থেকে ছয়শো টাকা বাড়ান তাহলেই কিন্তু আপনি এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন টেকনো স্পার্ক গো টোয়েন্টি সেই স্মার্টফোনটি এরপরে ইনফিনিক্স স্মার্ট এইট এই স্মার্টফোনটি এই দুইটা স্মার্টফোনে কিন্তু চিপসেট এর থেকে আপডেট রয়েছে সেখানে চিপসেট হিসেবে রয়েছে টি সিক্স জিরো সিক্স থ্রি না কিন্তু ওকে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন নাইনটি ইয়ার্স সাপোর্ট এরপর আপনার এখানে রয়েছে ওয়াটার নস নসের ক্ষেত্রে কিন্তু রয়েছে কি পাঞ্চল কাট আউট যেটা অবশ্যই অবশ্যই প্রত্যাশনীয় আই মিন প্রশংসার দাবিদর এই স্মার্টফোনের হিসেবে বিবেচনা করলে আর ডাইনামিক আইল্যান্ডের বিষয়টিও কিন্তু থাকছে এই স্মার্টফোনগুলোতে তো আপনি কেন তাহলে মাত্র পাঁচ থেকে ছয়শো টাকা বা সর্বোচ্চ আট নয়শো টাকায় বেশি হতে পারে কেন এই দামের জন্য আপনি এই স্মার্টফোন নেবেন তারপরেও আমি বলবো আপনার যদি নেওয়া প্রয়োজন হয় আপনি যদি মনে করেন যে আপনি আইটেলের স্মার্টফোনেই নেবেন তাহলে নিতে পারেন সেটা আপনারই একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে আইটেলের এই স্মার্টফোন ইনফিনিক্স আর টেকনোর এই স্মার্টফোন বাদ দিয়ে নেওয়া কোনো মতেই যুক্তিতে আসে না তো এই যে যেই ইনফিনিক্স আর টেকনোর স্মার্টফোন রয়েছে এগুলো নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে এতে কি কি সমস্যা রয়েছে বা এই স্মার্টফোনও কাদের জন্য নেওয়া ঠিক হচ্ছে না সেই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আমাদের চ্যানেলে রিসেন্টলি আপলোড হয়েছে তো আজকের ভিডিও এখানে শেষ করে দিয়েছি আপনার যে কোনো মন্তব্য আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আবার নতুন ইন্টারেস্টিং এবং কি ইম্পর্টেন্ট ভিডিওতে চলে আসছি আলাইকুম